দেশের প্রতি কোনো কিছু করার ইচ্ছা নাগরিকের মনেই কম বেশি থেকে থাকে। অনেকেই মনে করেন তিনি যদি দেশের কোনো কাজে লাগতে পারেন তাহলে তার জীবন সার্থক হয়। এই মূল মন্ত্রকে সামনে রেখে দেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নাগরিকেরা বিভিন্ন ধরনের কাজ করে চলেন। বেশ কিছু দেশে দেখা যায় সেই দেশগুলির শত্রু আক্রমণের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে মাথায় রেখে তারা তাদের যে নাগরিক রয়েছেন তাদের সকলকে বাধ্যতামূলকভাবে বা তাদের যে সিলেবাসের মধ্যে দিয়ে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতন করেন বা প্রতিরক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রশিক্ষণ থাকে সেই সমস্ত দিয়ে থাকেন। নমস্কার, আমি রাজীব সাহা, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যা ভারতবর্ষের ক্ষেত্রে আগামীতে ঘটতে চলেছে। এনসিসি, আমরা এই নামটির সঙ্গে সকলেই পরিচিত। স্কুলে, কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে আমরা অনেকেই এর অংশ হিসাবে থেকেছি, আমরা ক্যাম্প করেছি, আমরা এনসিসির যে ইউনিফর্ম সেই ইউনিফর্ম পরে নিজেদের মধ্যে দেশ সেবার যে বোধ তা অনেকটাই জাগ্রত করেছি। এনসিসি তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিনিয়ত একজন সুনাগরিক, একজন দেশপ্রেমিক গড়ে তোলার কাজ প্রতিনিয়ত করে চলে। বর্তমানে তাই কেন্দ্রীয় সরকার নতুন যে শিক্ষানীতি 2020 সালের, তার উপরে ভিত্তি করে এনসিসিকে আর শুধুমাত্র অল্প কিছু ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তাই তারা মনে করছেন এনসিসিকে যদি জেনারেল ইলেকটিভ কোর্স হিসাবে ইউনিভার্সিটি বা কলেজ স্তরে পড়ানো যায় তাহলে অনেক রকমভাবেই দেশের নাগরিককে অনেক সচেতন করে তোলা সম্ভব। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইউজিসি গত 15/4/2021 তারিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে এনসিসিকে চালু করার কথা বলেছিল এবং গত 9/07/2021 তারিখে তারা আবার আরেকটি চিঠির মধ্যে দিয়ে দেশের প্রত্যেকটি ইউনিভার্সিটিকে এ বিষয়ে পদক্ষেপ করার কথা বলেছে। অর্থাৎ খুব শীঘ্রই আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে যেমন আমরা বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু পড়ি, ঠিক সেইভাবেই আমরা সেখানে এনসিসির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সামরিক বিষয় তথা বিভিন্ন ধরনের দেশের উন্নয়ন করার যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকে বা দেশকে সুরক্ষিত করার যে সমস্ত বিষয়গুলি এনসিসির মধ্যে দিয়ে অল্প কিছু ছাত্রছাত্রীদের শেখানো হয় সেই সমস্ত বিষয় জেনারেল ইলেকটিভ সাবজেক্টের মধ্যে দিয়ে সকলকে শেখানো হবে। সেই সাথে আমাদের যে এনসিসির সিলেবাস রয়েছে, সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই এনসিসির বিস্তারিত তথ্য নিয়ে আসব। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।